ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। সকল ছাত্র ছাত্রীদের আমার আন্তরিক অভিনন্দন জানাই। শুরু করছি আজকের ভিডিও। আজকের এখনকার ভিডিও আমার ক্লাস টুয়েলভের যে রেজাল্ট ডেট প্রকাশিত হয়েছে অর্থাৎ 2023 সালে, তোমাদের সেই এক্সাম ডেটটাকে নিয়েই আমার ভিডিও। জানো তোমরা অলরেডি 23 তারিখে শুরু করা হয়েছে, এখানে দুটো শিফটে পরীক্ষা হয়, প্রথমটি দ্বাদশ শ্রেণীর, পরেরটি একাদশ শ্রেণীর। তাই তোমাদের মর্নিংটাই দেওয়া হয়েছে 10টা থেকে 1:15 পর্যন্ত। 14 তারিখে প্রথম পরীক্ষা সোমবার মঙ্গলবার, সেই দিন তোমাদের পরীক্ষা রয়েছে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ অর্থাৎ বাংলা। 16 তারিখে অর্থাৎ বৃহস্পতিবার তোমাদের ইংরাজি, অর্থাৎ মাঝে একদিন ছুটি। 17 তারিখের শুক্রবারে হেলথ কেয়ার, অটোমোবাইল অর্গানাইজেশন, এই সমস্ত আইটি, ইলেকট্রিশিয়ানস, যে সমস্ত বিষয়গুলো রয়েছে, যত ভোকেশনাল সাবজেক্ট রয়েছে সেই ভোকেশনাল সাবজেক্টগুলো পরীক্ষা। 18 তারিখে অর্থাৎ 18ই মার্চ বায়োলজিক্যাল সায়েন্স, বিজনেস স্টাডিজ এবং পলিটিক্যাল সায়েন্স অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞান রয়েছে। 20 তারিখে সোমবার ম্যাথমেটিক্স, ফিজিওলজি, অ্যান্থ্রোপোলজি, অ্যাগ্রোনমি মানে কৃষিবিদ্যা এবং হিস্ট্রি রয়েছে 20 তারিখে। এরপর আসে 21 তারিখে। 21 তারিখে মঙ্গলবারে কম্পিউটার সায়েন্স, মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন, এনভায়রনমেন্টাল স্টাডিজ, হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন, মিউজিক, ভিজুয়াল আর্টস এগুলো রয়েছে। 22 তারিখে বুধবার তোমাদের রয়েছে কমিউনিকাল ল অ্যান্ড প্রিলিমিনারি অফ অডিটিং, ফিলোসফি এবং সোশিওলজি, ফিলোসফি অর্থাৎ দর্শন এবং সমাজবিজ্ঞান সোশিওলজি। 23 তারিখে রয়েছে ফিজিক্স, নিউট্রিশন, এডুকেশন এবং অ্যাকাউন্টেন্সি। 24 তারিখে শুক্রবারে ইকোনমিক্স রয়েছে। 25 দিন শুক্রবারে তোমাদের, হ্যাঁ 25 দিন 2023 স্যাটারডে মানে শনিবার, শনিবারে তোমাদের রয়েছে কেমিস্ট্রি, জিউনালিজম, ম্যাথস, কমিউনিকেশন এবং সংস্কৃত, ফরাসি, আরবি, ফ্রান্স ইত্যাদি অর্থাৎ সংস্কৃত রয়েছে। 27 তারিখে সোমবার সাঁওতালি, হ্যাঁ না স্ট্যাটিস্টিক্স, জিওগ্রাফি, কস্টিং, ট্যাক্সিমো, হোম ম্যানেজমেন্ট, ফ্যামিলি রিকগনাইজেশন এগুলো তোমাদের রয়েছে। তোমাদের সময় দেওয়া হয়েছে 3 ঘন্টা 15 মিনিট, পরিষ্কার লিখে দেওয়া হয়েছে, হ্যাঁ ঠিক আছে। আর এখানে তোমাদের একটু নিয়মে লেখা রয়েছে, দ্য এক্সামিনেশন অফ দ্য সাবজেক্ট উইল বি অফ 2 আওয়ার ডিউরেশনস, দুটো 2 ঘন্টা সময় লাগবে। অল পার্টিসিপেন্ট এক্সামস উইল বি হেল্ড বিটুইন 5/12/2022 টু 21/12/2022-এর মধ্যে দিয়ে। দ্য কাউন্সিল মে ইফ নেসেসারি চেঞ্জ দ্য অ্যাবভ ডেটস উইথ দ্য ইভেন্টস হয়ে আছে, যদি কাউন্সিল মনে করেন তাহলে পরিবর্তন করতে পারবেন। এই ছিল তোমাদের মোটামুটি ভিডিওগুলো, ঠিক আছে, রিডিংস।